ফার্স্টটাও হলো হচ্ছে যে মানে স্ট্যাটিক রাউটটা কী অফকোর্স দেন বি গোয়িং টু যে স্ট্যাটিক রাউটের অ্যাডভান্টেজ মানে কেন আমরা দিব ওটা হলে মানে হোয়াট আর দ্য ইস বি গ্যাট বা ডিসঅ্যাডভান্টেজ কি কী কী ধরনের স্ট্যাটিক রাউট আছে এবং ওটা আমরা কীভাবে ওটা ইমপ্লিমেন্ট করি ইন রাউটার্স ম্যানেজিং অ্যান্ড ট্রাবল শ্যুটিংয়েও কিছু আছে যেটা উইল গিভ ইউ টিপস টু ডু আর কি সো এখন কথা হচ্ছে যে আমার যখনই আমি কোনো কিছু পাঠাচ্ছি ফ্রম আ পার্টিকুলার ডিভাইস এন্ড ডিভাইস ইটস গোয়িং থ্রু দ্য ইন্টারমিডিয়েট ডিভাইস অ্যান্ড দ্য ইন্টারমিডিয়েট ডিভাইসেস আর দিস রাউটার্স দ্যাট পিসি দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটস ওয়াট দি ইন্টার কানেকশনস রাইট অফ দ্য নেটওয়ার্ক সো আমার যখনই কোনো প্যাকেট এই পিসি থেকে আসতেছে এই রাউটারের দায়িত্ব হচ্ছে ও সে পিসি ফোরকে পাঠাবে সো এই পিসি ফোরকে যাতে ও পাঠিয়ে দিতে পারে সো আমরা দেখছি যে আমরা বলছি যে এরকম একটা রাউটিং টেবিলের মতো জিনিস থাকে যেখানে রাউটারের হিসাব থাকে যাচ্ছে ঠিক আছে টেন ডট ওয়ান ডট টু ডট নেটওয়ার্কটাকে পাঠাই দিতে গেলে ওকে ওর এই ইন্টারফেস দিয়ে পাঠাই দিতে হবে এখন কথা হচ্ছে এই ইনফরমেশনটা বা এই যে ইনফরমেশান দ্য রাউটিং টেবিল ইনফরমেশনটা ও থেকে পাচ্ছে এমনি এমনি তার হতে পারে না দে মাস বি সামওয়ে দ্যাট দ্য রাউটার ইজ গেটিং দিস ইনফরমেশান যে এই টেন ডট ওয়ান ডট টুটা কে যেতে হলে ওর এই দিক দিয়ে যেতে হবে রাইট নাহলে ও জানবে কী করে ইটস এ ডিভাইস তাই না ওর তো জানার উপায় নাই সো রিমোট নেটওয়ার্কস বলতে আমরা কী বুঝি রিমোট নেটওয়ার্কস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যার সাথে একটা রাউটারের ডাইরেক্ট কোনো কানেকশান নাই ঠিক আছে সো এই ক্ষেত্রে ডাইরেক্ট কানেকশান নাই আর ওয়ানের জন্য এই আর ওয়ান রাউটারের জন্য ডাইরেক্ট কানেকশান নাই কোন কোন নেটওয়ার্ক অবভিয়াসলি দ ইন্টারনেট এই নেটওয়ার্কটা অ্যান্ড এই নেটওয়ার্কটা রাইট বাট ওর ডাইরেক্ট কানেকশন কার সাথে আছে এইটার সাথে ওর একটা ডাইরেক্ট কানেকশন আছে এইটার সাথে একটা ডাইরেক্ট কানেকশন আছে এবং অবভিয়াসলি এটা যে শেয়ার করতেছে রাউটার এর সাথে ওটার সাথে একটা ডাইরেক্ট কানেকশন আছে সো যেহেতু ওর একটা ডাইরেক্ট কানেকশন আছে সেহেতু আসলে একটা রাউটার জানতে পারে এই নেটওয়ার্ক এই নেটওয়ার্কগুলার অটোমেটিক্যালি জানতে পারে এটা আমি বলে দিব কেমন করে কিন্তু যেহেতু এই নেটওয়ার্কে টেন ডট ওয়ান ডট ওয়ান আর এই টেন ডট ওয়ান ডট টু নেটওয়ার্কগুলোর সাথে ওর ডাইরেক্ট কোনো কানেকশন নাই ইট ইজ ভায়া দিস রাউটার সো এই ওকে যদি আমরা না দিই ও কিন্তু জানতে পারে না ঠিক আছে সো কিন্তু ও যদি না জানতে পারে তাহলে ও বুঝবে কী করে যে আমি ওয়ান টেন ডট ওয়ান ডট টুতে যেতে গেলে আমাকে এই ইন্টারফেস দিয়ে পাঠিয়ে দিতে হবে ওর তো এমন হতে পারে যে আরেকটা ইন্টারফেস আছে উইথ অ্যানাদার সেট অফ ইন্টারকানেকশানস রাইট সো এইটা আমরা কি করতে পারি আমরা ইদের ম্যানুয়ালি বলে দিতে পারি ম্যানুয়ালি বলে দেওয়া মানে রাউটারের ভিতর বলে দেওয়া মানে কনফিগার করে দেওয়া যে তোমার এই নেটওয়ার্কে যেতে গেলে তুমি এই দিক দিয়ে পাঠাবা এটাই হচ্ছে স্টাটিক রাউটিং হ্যাঁ টু ক্রিয়েট স্ট্যাটিক রাউটস আর ডায়নামিক হচ্ছে আমরা পরে দেখবো ডাইনামিক হচ্ছে দেড় ইজ অফকোর্স তুমি বলতে পারো যে আচ্ছা হাউ আম্পোজ টু রাইট In, in or you know, configure uh, in the routers um, about all networks, right? It is not possible, so it, it is not feasible in some cases. So, we have, of course, we have an automated process which we will look into how it's being done later on using protocols. So, I am right to just a comparison. আমার স্ট্যাটিক রাউট মানে কি মানে হচ্ছে আমি ডাইরেক্টলি রাউটারের মধ্যে কনফিগার করে করে বলে দেবো যে তুমি এই নেটওয়ার্কে যেতে গেলে ওই দিক দিয়ে যাবা ওই নেটওয়ার্কে যেতে গেলে এই দিক দিয়ে যাবা সো যত আমার নেটওয়ার্কের সংখ্যা বাড়তে থাকবে তত কি হতে পার হতে থাকবে অবভিয়াসলি কনফিগারেশন কমপ্লেক্সিটিটা বাড়তে থাকবে কিন্তু ডাইনামিক রাউটিং যেহেতু একটা অটোমেটেড প্রসেস সো এটা যত বেশি নেটওয়ার্ক থাকবে তত আসলে অটোমেটেড প্রসেস ইজ অলওয়েজ বেটার রাইট সো এটা ভেরি অবভিয়াস কোনো যদি চেঞ্জ হয় টপোলজি বলতে আমরা নেটওয়ার্ক টপোলজি বলি যে আচ্ছা ঠিক আছে কোনো একটা নেটওয়ার্ক ডাউন হয়ে গেল বা উই অ্যাড অ্যা নিউ নেটওয়ার্ক সেই ক্ষেত্রেও কী করতে হবে স্ট্যাটিক রাউটিংয়ের ক্ষেত্রে যদি এটা আমরা প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি কনফিগার করতে হয় তাহলে একটা নতুন নেটওয়ার্ক হলে তাহলে আমাকে আবার এসে রাউটারের ভিতরে ঢুকে ম্যানুয়ালি ওই ওই নতুন নেটওয়ার্কের মানে পার্টটা বলে দিতে হবে কিন্তু এগেন যেহেতু ডাইনামিক অটোমেটেড প্রসেসটা ইজ অটোমেটেড মানে দ্য ইস আ ওয়ে অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন তো সেই কারণে কোনো চেঞ্জ হলে চেঞ্জটাও অটোমেটিক্যালি হয় সো ডাইনামিক রাউটিংয়ের সুবিধা এটা স্কেলিং মানে হচ্ছে যত এগেন ইটস ইটস সিমিলার টু দেস যে যত বেশি বড়ো নেটওয়ার্ক হবে ডাইনামিক রাউটিং ইজ অলওয়েজ অফকোর্স ইউ উড আন্ডারস্ট্যান্ড যে ইটস সুটেবল রাইট কিন্তু স্ট্যাটিক রাউটিং যত বেশি কমপ্লেক্স হবে যত বড় হবে সেই ক্ষেত্রে ইটস নট সুটেবল ইটস সুটেবল ফর সিম্পল ছোটো টপোলজি সিকিউরিটি লেস সিকিওর মোর সিকিউর দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং পার্ট ওয়াই ডাইনামিক রাউটিংয়ে আমরা যেটা করি ডাইনামিক প্রসেসটা করি বাই এক্সচেঞ্জিং একটা রাউটার তার সে যা জানে সে আর একটা রাউটারকে জানায় দেয় ঠিক আছে সো এইভাবে ওরা এক্সচেঞ্জ করে ইনফরমেশন দাও দ্যাটস হাউ দি অটোমেটিক প্রসেস হ্যাপেন্স সো ওয়েন এভার ইউ আর এক্সচেঞ্জিং তার মানে কি তুমি একটা তারের ভিতর দিয়ে আর একটা রাউটারকে পাঠাচ্ছ তখনই দ্যার ইজ অলওয়েজ আ প্রবলেম অফ সিকিউরিটি তাই না তুমি একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছ সো ওই ইনফরমেশান কেউ যদি হ্যাক করে ওই ইনফরমেশানটা পেয়ে যায় তাহলে তো ওই হ্যাকার গেটস টু নো অ্যাবাউট দ্য রাউটস বা নেটওয়ার্কস দ্যাট ইউ আর কানেক্টেড টু সো সেই ক্ষেত্রে দিজ ইউজলি ডাইনামিক প্রসেসটা ইজ লেস সিকিউর ওয়ার যেহেতু এটা আমি একদম রাউটারের ভিতরে ঢুকে নিজে কনফিগার করে দেই আনলেস সামবডি হ্যাজ মাই পাসওয়ার্ড অ্যান্ড ভিতরে ঢুকতে পারবে ও রাউটারের সেই ক্ষেত্রে আসলে পাতগুলা অন্য কারো জানাটা ডিফিকাল্ট হয়ে যায় সো ইটস মোর সিকিওর সার্টিং রাউটিং ইজ মোর সিকিওর ঠিক আছে রিসোর্স ইউসেজ মানে হচ্ছে আমার রাউটার কত বিজি থাকে এই এই ইয়েগুলো প্রসেস করার জন্য অবভিয়াসলি ডাইনামিক রাউটিং আমার কন্টিনিউসলি রাউটার কাজ করতে হয় কারণ রাউটার ইনফরমেশন এক্সচেঞ্জ করে নতুন ইনফরমেশন তার নেইবার রাউটারের কাছ থেকে পেলে সেটাকে আবার আপডেট করবে সো সেই ক্ষেত্রে ওর সিপিইউ মেমোরি এমনকি যে এক্সচেঞ্জ করছে সে ওর ওর পোর্ট দিয়ে ওই এই রাউটিং প্যাকেজ পাঠাতে হচ্ছে নট ডেটা প্যাকেজ ইভেন সো তার মানে কি আমার ওই লিঙ্কের থ্রুতে কিছু রাউটিং প্যাকেজ যাবে সেই জন্য কিছু লিঙ্ক ব্যানবিট খরচ হবে সে এগুলার খরচগুলো রিসোর্স ইউসেজ ইজ মাছ হায়ার ইন ডাইনামিক রাউটিং ওয়ার অ্যাজ স্ট্যাটিক রাউটিংয়ে তো আমি জাস্ট ঢুকে কনফিগার করে দিচ্ছি এখানে ওর মানে কোনো কিছু ক্যালকুলেট করতে হচ্ছে না বেস্ট পার্ট ক্যালকুলেট আমি বলে দিচ্ছি যেহেতু ও ওই পার্টটাই ইউজ করবে মানে কোনো একটা জায়গায় যাওয়ার তো মাল্টিপল পাস থাকতে পারে সেই ক্ষেত্রে ডাইনামিক রাউটিং আবার একটা হিসাব করে যাচ্ছে ঠিক আছে বিভিন্ন দিক দিয়ে আমি একটা নেটওয়ার্কে যেতে পারি কিন্তু কোন দিকটা আমার জন্য সবচেয়ে কম খরচে আমি যেতে পারবো সেটার জন্য ও একটা প্রসেসিং করে সো এই হ্যাজ মাছ মোর প্রসেসিং ইন ডাইনামিক রাউটিং দ্যান ইন স্ট্যাটিক রাউটিং সো সেই দিক থেকে এই দুইটা দিক থেকে স্টাটিক রাউটিং আবার মাচ মোর কী বলবো অ্যাডভান্টেজেস প্রেডিক্টেবিলিটি প্রেডিক্টেবিলিটি মানে হচ্ছে যে আমার কোনো একটা নেটওয়ার্কে যাওয়ার রুট রুট বা পাতটা আসলে কি হবে ক্যান আই প্রেডিক্ট ইন কেস অফ ডাইনামিক রাউটিং অফকোর্স কারেন্ট যে অবস্থা আছে সেই অবস্থার উপরে আই ক্যান সে আচ্ছা আমার প্যাকেটটা এই দিক যাবে রাইট ইটস নট অলওয়েজ প্রেডিক্টেবল আমি বলতে পারি না যে ওই পাত দিয়েই যাবে কিছুক্ষণ পরে হয়তো পাত চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু ফর স্টার্টিক রাউটিং দ্য রুট অফ দ্য পাত যেহেতু আমি নিজে ম্যানুয়ালি কনফিগার করে দিচ্ছি ওই পাত ছাড়া রাউটার আর অন্য কোনো পাত দিয়ে প্যাকেট পাঠাবে না সো ইট ইজ ইউজুয়ালি ফিক্সড কাইন্ড অফ লাইক ওই নেটওয়ার্কে যাওয়ার জন্য এই দিক দিয়েই ও পাঠাবে সবসময় সো সেই জন্য প্রেডিক্টেবিলিটি ইজ দিস ইজ মানে ইউ ইউ ক্যান প্রেডিক্ট যে হ্যাঁ আমার যদি এই নেটওয়ার্কে আমি কোনো প্যাকেট পাঠাই তাহলে এই রাউটারের এই ইন্টারফেস দিয়ে ওটা বের করে এই পাক দিয়ে চলে যাবে রাইট আই ক্যান প্রেডিক্ট দ্যাট ঠিক আছে যখন আমরা আর একটু দেখতে থাকবো তখন এই এই ইস্যুসগুলা বা এই যে কম্প্যারিজনটা করলাম এটা উড বিট মোর ক্লিয়ার এনি কোয়েশনস নাটস different types of static route again as i said static route is very easy just ek to jodi bujhte paro you will see je ekhane ashole kichu ki bolbo but there is no memorization if you understand it just if to remember the command sheta o eto easy je it's very easy to remember the command no complicacy here now types ta ashlo ami ekhane ache the types of standard static route and then we have default static route and then we have a summary static route and we have a floating static route না আই উইল নট গো ইং টু ডিটেইল হিয়ার বিকজ আমরা প্রত্যেকটা জিনিস আবার ডিটেইলে দেখবো ওইন বিডিউ দ্য কনফিগারেশন সো ওখানেই বুঝলে আসলে বেটার হয় ডিফল্ট সরি নট ডিফল্ট রাউট হচ্ছে যখন আমি যে কোনো একটা রাউটরে কোনো একটা যাওয়া যাওয়ার পার্টটা যখন আমি কনফিগার করে বলে দিচ্ছি ওটাই একটা স্ট্যান্ডলেস্ট স্ট্যাটিক রাউট ওই স্ট্যাটিক রাউট আবার ডিফারেন্ট টাইপ হতে পারে একটা ডিফল্ট রুট হতে পারে এগেন এটা আমি ওয়েলকাম টু মানে ইটস লাইক একটা ডিফল্ট পা যে তোমার যদি না মিলে কোনো কিছুর সাথে তাহলে এদিক দিয়ে পাঠায় দাও যে কোনো প্যাকেট এটা হচ্ছে একটা পার্টিকুলার নেটওয়ার্কের জন্য এটা হচ্ছে যে কোনো নেটওয়ার্কের জন্য এগেন অ্যাজ আই সেট এই মুহূর্তে হয়তো ইট উইল নট বি ক্লিয়ার বাট ওয়ে উই গো থ্রু উইথ মোর ডিটেলস ইট উইল বি সামারি হচ্ছে উই হ্যাভ আ লটস অফ নেটওয়ার্ক ওটা ওই অনেক দশটা নেটওয়ার্ক আছে দশটা নেটওয়ার্ককে একটা বানায় উই মেক এ সামারি রুট এটাও কেন কীভাবে এটা উইল সি লেটার আর ফ্লোটিং স্ট্যাটিক রড ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যাক আপ যে আমার একটা স্ট্যাটিক রাউট করা আছে যদি কোনো কারণে ওই স্ট্যাটিক রাউটটা নষ্ট হয়ে যায় তাহলে উইল হ্যাভ অনাদার ব্যাক আপ রুট অলরেডি কনফিগার্ড সো উইল সি হাউ হাউ দ্যাট ওয়ার্কস টু সো কনফিগারেশন কনফিগারেশন ইজ ভেরি ভেরি সিম্পল মানে যেহেতু আমি ম্যানুয়ালি আমার রাউটারকে বলে দিতে হবে সো সেই ক্ষেত্রে মানে আমি রাউটারে কী করলে কনফিগারেশন হবে সেটা উই উইল ডু